সুনামগঞ্জের জগন্নাথপুরে বদলে যাওয়া জগন্নাথপুর প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও উন্নয়ন অভিযাত্রা সংকলনের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে ক্যাম্পেইন ফর এম এ মান্নানের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্পেইন ফর এম এ মান্নানের সমন্বয়ক আকমল খান। সাংবাদিক অমিত দেবের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ তিন আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটি সদস্য সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাদাত মান্নান প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, দেশ বিরোধী লুটেরা চক্র ঐক্য হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চায় তারা। তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা রুখে দিতে, কিন্তু দেশের জনগণ আগামী 7ই জানুয়ারি ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দেবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাধ্যমে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করে রাষ্ট্র ক্ষমতায় বসাবে।